আজি কালি পূজা আর অহা কালে যেহেতু দীপাবলী অর্থাৎ পোহর উৎসব দীপাবলী পালেহি আর তার ইতিমধ্যে প্রাক মুহূর্ত দেখবলে পাওয়া গেছে গণেশগুড়ি বজার বিশেষকৈ আসলে দিওয়ালি বলে কলে বা যিকোনো পূজা বলে কলে আসলে এইখান বজার সকলবো উপলব্ধ হয় আর সেই অনুসরি উল্লেখ করব লাগবে দিওয়ালি বলে কলে বা কালী পূজা বলে কলে এইখান বজার আজি পুয়ের প্রায় এনে ধরনের বিভিন্ন ধরনের চাকি বন্তি বা লাইজ বিভিন্ন ধরনের আছে পূজার সামগ্রী কালী পূজার সামগ্রী কলগছ পাতে কলপুলি পাতে করে সকল বস্তু এটা আছে আর বিশেষকে রাজলক্ষ্মীক যদি আদরা হয় বা মা কালীক যদি আদরা হয় বা যদি পূজা বন্তি প্রজ্বলন করা হয় পূজা অর্চনা করা হয় বিভিন্ন মণ্ডপ সমূহ পূজা মণ্ডপ সমূহ গতি সেই অনুসারে বিভিন্ন ধরনের এটা পূজার সামগ্রী দিওয়ালি বিভিন্ন সামগ্রী সকল উপলব্ধ হয়েছে আর বিশেষকে দেখবলে পাওয়া গেছে এবার কিন্তু আমি আমি পরিলক্ষিত হয়েছে আমি যখন যে দেখি ফাঁসি বজার দেখি বা গণেশগুড়ি বজার দেখি কমার সকল বিশেষকে যখন মৃৎশিল্প বা যখন লোকে এই ধরনের আসল মাটির যখন সামগ্রী আমি তৈয়ার করে বনায় কিন্তু খুব ধুনিয়াক প্রাধান্য দিয়া হয়েছে কারণ বিভিন্ন সময় দেখবলে পাওয়া যায় আসল মাটির চাকি সমূহ মাটির যিনি সামগ্রী এই সমূহ আসলে বিভিন্ন সময় বিভিন্ন স্কোপ নেপায় বা মার্কেট বা যখন বজার পাব লাগে বা যিধরণের রাইজে আকল লোক লাগে সেই আকল নলই লাইজ লগায় কিন্তু এবার দেখি মাটির চাকি বিক্রি সংখ্যা খুব ভাল মাটির চাকি তৈয়ার করা যখন আমার শিল্প সকল আছে খুব ধুনিয়াক মার্কেট এখন পাইছে আর উল্লেখ করব এবার খুব ধুনিয়াক চাকির যে ডিজাইন কেমন কানু আছে চাকির ডিজাইন দেখাইছো এই ধরনের চাকি খুব ধুনিয়াক ডিজাইনের আমি দেখি কেটামান মূর্তি হোক বা এই ধরনের বিভিন্ন ধরনের একটা স্ট্রাকচার আমি দেখি আর সেই অনুসারে গণেশগুড়ি বজার এই ধরনের বিভিন্ন প্রকার বিভিন্ন আকারের চাকি এবার উপলব্ধ হয়েছে দাদা আপনি নিজে তৈরি করেছে সকলবর সব করেছে নিজে অকান জানাব কেনে ধরনের করেছে কি আছে বা ডিজাইন খুব ভাল ভাল দেখি আমি মর ঘর গৌরীপুর আসারি কান্দি এই আমার টেরাকোটার বস্তু হয় আর তারপর মানে ঘরতে নিজে বনাই লিছি আর মানে এইবিল মানে মাটির বস্তু মানে আজিকালি মানে চাইনিজ লাইট মানে লগাই আছে এখানে মাটির বস্তুবিল বিক্রি নহয় আর মানে আমাকে যে এইটার উপরে চলো আমাকে শিল্পী মানুষ তাহলে তো এইবিল তো বস্তুবিল তো কেনে চলো যদি মানে মানে চাইনিজ লাইট ব্যবহার করে দেখেছো খুব ধুনিয়াক আপনার ভাল এখন বজার দিয়া হয়েছে রাইজে লই আছে এই কারণে মার্কেট তো ভাল নয় মার্কেট মানে না হে কিবা দামও তো বেশি না দাম তো বহুত কম যেহেতু নিজে বনাই লই আছে আপনার সামনে দেখি খুব ধুনিয়া ধুনিয়া ডিজাইনের চাকি আছে আপনার জানাব কোনটা কি দামের হয় এটা আপনার 1050 টাকা মানে হবো এটা আছে 500-550 টাকা এইবিল 110 টাকা হয়ে আছে আর 50 টাকা আছে এইবিল 20 টাকা আছে এটা আমার টেরাকোটা যেটা পুতলা হাতেমা পুতলা সেটু কয় আর হ্যাঁ সব টেরাকোটা আর সবে আছে আর ডিজাইন সব আছে আপনার টেরাকোটা ডিজাইন সমূহ খুব প্রাধান্য দিয়া হয়েছে আর টেরাকোটা যে ডিজাইন সেই ডিজাইনের ধরনে এই সমূহ চাকি তৈয়ার করেছে এই সকল শিল্পী আর পুনের দেখাইছো এই ধরনের এই কিমান দাদা এটা আমার দাম 50 টাকা এয়া 50 টাকার এটা চাকি এটা আসলে আকার বা একটা মূর্তি বলে কোব লাগবে এই ধরনের খুব ধুনিয়াক মাত্র 50 টাকা গতি এই ধরনের খুব সরু বড় ডাঙর চাকি আমি দেখি আপনার বাকি চাকিব কি পাঁচমুখিয়া ছমুখিয়া এই ধরনের দেখি এটা আপনার 7টা আছে এটা আমার মানে টপ বলে কয় আর মানে এটা আপনার রঙালীর মাজত লাগাব পারে এই কারণে গতি এনে ধরনের চাকি বিভিন্ন ডিজাইন দেখি আর চাকির লগে এই ধরনের কালারিং চাকি ডিজাইন করা বা কালার দিয়ে চাকি সমূহ দেখি এইবোর খুব সুন্দর আর প্রত্যেকবার দেখবলে পাওয়া যায় এবারও আসলে দেখবলে পাওয়া গেছে খুব ধুনিয়া সুন্দর ডিজাইন করা ইয়া চাকি সমূহ দেখাইছো আর একমুখিয়া চাকি লগতে কেবল এয়াই নহয় অন্য ধরনের আছে তাতে চাকি সমূহ দেখি এইবার কি দাম 50 টাকা বাকি আপনার লোকাল তো আছে ডজন 30 টাকা আছে 20 টাকা আছে এইটা 10 টাকা পিস আছে খুব সুন্দর চাকি দেখবলে খুব আকর্ষণীয় হয়ে পড়েছে কালার দিয়া সোনালী রঙের কালার দিয়া ধন্যবাদ জানাইছো আর যথেষ্ট বস্তুৰে উপনীত হৈ পৰিছে এতিয়া গণেশগুড়ি বজাৰ আৰু আজি যিটো কালী পূজা গতিকে আমি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কালী পূজাৰ পৰিৱেশো আপোনালোকক দেখুৱাম গোৱালপাৰাৰ এটা কালী মন্দিৰত উপস্থিত আছে আমাৰ সাংবাদিক উদিত নাৰায়ণ কলিতা
হয় মজুশ্রী কালী পূজা উপলক্ষে ইতিমধ্যে দেবী মা কালীর বন্দনাদানে মুখরিত হয়ে পড়েছে সমগ্র রাজ্য। আর এই মুহূর্তত মানে উপস্থিত আছো গোয়ালপাড়ার শোলমারীস্থিত শ্রী শ্রী শ্যামা কালী মন্দির। আর ইয়াতো দেখা গেছে রাতেপুয়ারেপরা মার ভক্ত সকল আইছে, মার আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে। আর সকলরে হাতে হাতে নৈবেদ্য লৈ মার আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে। মার ওসর মূর দিয়েছে যাতে সকলরে মঙ্গল হয়, কুশল হয়, দেশখন শান্তিত থাকে, সেই উদ্দেশ্যে নজরে মার ভক্ত সকল অহা পরিলক্ষিত হয়েছে। আমি এই মুহূর্তত নিউজ লাইভের দর্শকসকলক দেখাইছো গোয়ালপাড়ার শোলমারীস্থিত শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দৃশ্য। আর ইয়াত দেখা গেছে এনেদরে সকলে দেবী মা কালীক আরাধনা করা পরিলক্ষিত হয়েছে। আর সকলের এটাই উদ্দেশ্য, এটাই কামনা, এটাই আশা যাতে পৃথিবীর পরা তথা সমগ্র বিশ্বের মহামারী করোনা নির্মূল হয়, সকলের মঙ্গল হয়, কুশল হয়, সেই উদ্দেশ্যে নজরে মার ওসর আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে। এই সকল ভক্তে আমি এই মুহূর্তে নিউজ লাইভের দর্শকসকলক দেখাইছো গোয়ালপাড়ার শোলমারীস্থিত শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দৃশ্য। আর রাতেপুয়া এনেদরে ভক্তসকল আহিছে আর আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে মার। মই কথা পাতিম আপনার কলেছো পুরা কি বিচারিব মার ওসর মুক্তি কারণে হয়। এনেদরে সকলে মার ওসর মূর দিয়েছে যাতে সকলের মঙ্গল হয়, কুশল হয়, দেশ শান্তিত থাকে, সকলে উদ্দেশ্যে মার আশীষ লাভ কৰিছো। মই আপনার কলেছো মার ওসর আহিছে কি বিচারিব মারপরা এই যে করোনা ভাইরাস আহিছে, এইবিলাক যাতে ভাইরাসটো যাতে মায়ে যাতে মানে নোহোৱা কৰি দিয়ে আৰু ৰাইজৰ মহামারী করোনা যাতে সমগ্র বিশ্বের নির্মূল হয়, সেই উদ্দেশ্যে এদরে মার ভক্তসকল আছে, মার আশীষ লোক হয়েছে। আমি দেখাইছো এই মুহূর্তে লোকে লোকারণ হয়ে পড়েছে আর কোভিড প্রোটোকল অনুসরণে এবারে আয়োজন করা হয়েছে শোলমারীর শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরত দেবী মা কালী পূজা। আমি দেখাইছো এই মুহূর্তে আর দুদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে এই শ্যামা কালী পূজা। আমি দেখাইছো এই মুহূর্তে নিউজ লাইভের দর্শকসকলক রাতেপুয়ার ভাগত দৃশ্য দেখাইছো। মই আপনার শুনেছো যেহেতু মার ওসর আহিছে মার আশীষ লোবলে কি বিচারিব মারপরা মারপরা আর মানে দেশ ভালে ভালে চলে, যে আমার মহামারী চলি আছে তারপরে যেন সবে সুরক্ষা পায় এটাই আর মার ওসর রাতেবা আহিছো আর। হয় নিশ্চয়কৈ এটাই কথা কব লাগিব যে যাতে সকলের মঙ্গল হয়, কুশল হয়, দেশ শান্তিত থাকে, সেই উদ্দেশ্যে মার ওসর শরণাপন্ন হয়েছে এই সকল ভক্তে। আমি এই মুহূর্তে নিউজ লাইভের দর্শকসকলক দেখাইছো গোয়ালপাড়ার শোলমারীস্থিত শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দৃশ্য। আর দেখা গেছে এনেদরে মার ওসর শরণাপন্ন হয়েছে, সকলে মার আশীষ লৈছে, মার ওসর মূর দিয়েছে যাতে সকলের মঙ্গল হয়, কুশল হয়, সেই উদ্দেশ্যে এনেদরে মার আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে। আমি দেখাইছো এক সুন্দর দৃশ্য রাতেপুয়ার ভাগত দৃশ্য, এয়া গোয়ালপাড়ার ঐতিহাসিক শোলমারীস্থিত শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দৃশ্য। মই কথা পাতিবলৈ চেষ্টা করিম আর ভক্তসকল আছে, মই আপনার কলেছো বাইদেউ কি বিচারিব মারপরা মারপরার কি বিচার যাতে সকলে যদি ভালে ভালে থাকে আর সেটাই আর বিচার আর। প্রত্যেক বছরে আহ ইয়াতে প্রতি বছরে আহ কেন অনুভব হয় আহি আপনার ভালো লাগে আর মার ওসর আহি পেলাই এটাই আর। নিশ্চয়কৈ সকলের এটাই আশা এটাই কামনা যাতে সকলের মঙ্গল হয়, কুশল হয়, সেই উদ্দেশ্যে এনেদরে মার আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে এই সকল বক্তায়। আমি দেখাইছো নিউজ লাইভের দর্শকসকলক এই মুহূর্তে। আর মই কথা পাতিম ইয়াত যে আয়োজক সমিতি আছে, মই আপনার খুলাইছো দাদা এই কি কব আসলে এগুলো যেহেতু কোভিড প্রোটোকল অনুসরি আপনাদের অনুষ্ঠিত করেছে পূজা কেন আয়োজন? আমার ফোন প্রথমতে আপনার নিউজ লাইভক ধন্যবাদ জানাব লাগিব এনেকুৱা এটা আমার দ্বিতীয় সম্প্রচার করার কারণে। আজি কার্যসূচী আমি মানে সরকার সবখিনি প্রোটোকল দায়িত্ব মানি পালন করে আমি এই পূজাখন অনুষ্ঠিত করবলে ওলাইছো। তাত ভক্তপ্রাণ রাইজর সমাবেশতো হবই যথাযথভাবে মানে সরকারি নিয়ম নীতি অনুসারী। আর সেই পূজার যিখিনি সহায় সহযোগিতা আমাক মানে জানাইছে সহারি সরকার তরফের আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছি। বলিবিধানও হয়? বলিবিধান হয়, বলিবিধান আছে আমার ইতিমধ্যে কার্যসূচীতে আছে আমার 10:11 বজাত আমার বলিবিধান আছে রাতে। হয় নিশ্চয়কৈ। আর একটা কথা কব লাগবে যে শোলমারীর ঐতিহাসিক শ্রী শ্রী শ্যামা কালী মন্দির আসলে নিশার ভাগত ইয়াত বলিবিধান কার্যসূচী হয়, পঠা ছাগলীর পাৰ আদি বলি দিয়া হয় পরম্পরাগত রীতি নীতি অনুসরি। আর দেখা গেছে এনেদরে রাতেপুয়ায় মার ভক্তসকল আইছে, মার আশীষ লৈছে। আমি এই মুহূর্তে নিউজ লাইভের দর্শকসকলক দেখাইছো।